ভিউয়ার্স, বাংলাদেশের সিলেট জেলা এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সিলেটে অনেক আকর্ষণীয় জায়গা আছে। এখানে আমি সিলেটে সবচেয়ে সুন্দর ছয়টি জায়গাকে উপস্থাপন করেছি। বিস্তারিত দেখার আগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। সিলেটের এক অন্যতম আকর্ষণীয় স্থান জাফলং। প্রকৃতি মোহনীয় সাজে জাফলং যেন এক রূপসী কন্যা। ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ে পাদদেশে জাফলং অবস্থিত। পিয়াইন নদীর স্রোতে ভেসে আসা পাথরের স্তূপ এই স্থানটিকে করে তুলেছে আরও ব্যতিক্রমী ও সৌন্দর্যমণ্ডিত। বাংলাদেশ সীমান্তের ওপারে ইন্ডিয়ার পাহাড়, ওপারে ডাউকি পাহাড়ের উপর থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াই নদীর বুকে বয়ে চলা স্বচ্ছ জলরাশি, উঁচু পাহাড়ের সবুজ অরণ্য, এসবই জাফলংয়ের অন্যতম প্রধান আকর্ষণ। তাই যারা সিলেটে বেড়াতে আসেন, তারা জাফলংয়ের অপরূপ দৃশ্য দেখার জন্য এখানে ছুটে আসেন। সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে সিলেটের গোয়াইন উপজেলায় জাফলং অবস্থিত। সিলেট শহর থেকে বাস, মাইক্রোবাস বা সিএনজি করে যাওয়া যায় জাফলংয়ে। সিলেট শহরে যে কোনো অটোরিকশা বা মাইক্রোবাস স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভ করে যাওয়া যাবে জাফলংয়ে। আর জাফলংমুখী বাস ছাড়ে শহরে শিবগঞ্জ থেকে। বিস্তাকান্দিতে এসে পর্যটকরা উপভোগ করে প্রকৃতির উজাড় করা স্নিগ্ধ রূপ। পিয়াইন নদী দিয়ে নৌকা করে যাওয়ার সময় চোখে পড়বে দূরে সবুজ পাহাড়ের সারি। সে বিখ্যাত গানটির মতন, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই। বিস্তাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। সিলেট থেকে এর দূরত্ব 60 কিলোমিটার এবং যেতে সময় লাগে 2.5 ঘন্টা। বাংলাদেশ ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে এক বিন্দুতে মিলেছে, আর পাহাড়ের খাজে রয়েছে ভারতের মেঘালয়ের সুউচ্চ ঝর্ণা। সিলেট থেকে বিস্তাকান্দি দুইভাবে যাওয়া যায়। প্রথমে সিলেট শহর থেকে হাদারপা বাজার নামক জায়গায় যেতে হবে, তারপর নৌকাঘাট থেকে নৌকা ঠিক করতে হবে, অথবা অন্য উপায়ে গোয়াইনঘাটে পীরের বাজার থেকেও যাওয়া যায় বিস্তাকান্দি। নৌকা ভাড়া পড়বে প্রায় 1000 টাকা। জুন জুলাইয়ে বর্ষার মৌসুম, এখানে বেড়াতে আসার উৎকৃষ্ট সময়। বিস্তাকান্দির এখানে সেখানে ছড়িয়ে আছে পাথর, দেখলে মনে হয় এ যেন পাথরের বিছানা। এখানে এসে পর্যটকরা বিমোহিত হয় পাথরের উপর দিয়ে প্রবাহিত স্বচ্ছ জলধারা দেখে। ভ্রমণকারীদের অনেকে পানিতে গা ভিজিয়ে নেয়, আবার কেউ বা পানিতে পা ডুবিয়ে বড় পাথরের উপর বসে থাকে আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করে। সিলেট শহর থেকে মাইক্রোবাসে বিস্তাকান্দি আসতে খরচ পড়বে প্রায় 2600 টাকার কাছাকাছি। এই সীমান্ত এলাকায় খাওয়ার ব্যবস্থা নেই, তাই প্যাকেট লাঞ্চ সাথে রাখাই শ্রেয়। রাতাগুল সং ফরেস্ট বাংলাদেশে আর সব বন থেকে ভিন্ন, কারণ এটি একটি পানিতে ডুবে থাকা ফরেস্ট। আর নৌকায় করে ঘুরে ঘুরে এর নৈসর্গিক দৃশ্য উপভোগ করার আনন্দই আলাদা। দেশের একমাত্র স্বীকৃত সং ফরেস্ট বা জলার বন রাতারগুল সিলেটের গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে অবস্থিত। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, আর মাঝখানে রাতারগুল জনলিমগ্ন ফরেস্ট, যা বাংলার এমাজন নামে পরিচিত। সিলেট শহর থেকে এর দূরত্ব 26 কিলোমিটার এবং সেখানে পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা। এই বনের আয়তন 3325.61 একর, এর মধ্যে 504 একর বন 1973 সালে
বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। রাতারগুল একটি প্রাকৃতিক বন হলেও স্থানীয় বনবিভাগ এখানে হিজল, বরুণ, অর্চা, মুট্টাসহ নানা প্রজাতির জলসহিষ্ণু গাছপালা রোপণ করেছে। এছাড়া এখানে চোখে পড়ে কদম, জালিবেদ, অর্জুনসহ প্রায় 25 প্রজাতির জলসহিষ্ণু গাছপালা। রাতারগুল সং ফরেস্টে একটি উঁচু টাওয়ার আছে। বর্ষাকালে এটি দ্বিতীয় তলা পর্যন্ত ডুবে যায়, আর গাছপালা প্রায় 15 ফুট পর্যন্ত পানিতে ডুবে থাকে। তবে অন্যান্য ঋতুতে পানি অনেক কমে আসে। রামনগর চৌমুহনি বাজার দিয়ে অথবা চৌরাঙ্গি বাজার দিয়ে রাতারগুল ফরেস্টে যাওয়া যায়। বোট ভাড়া পড়বে প্রায় 800 টাকা। একটি বোটে 5 জন বসতে পারবে। লাইফ জ্যাকেট ও ছাতা অবশ্যই ভাড়া করে নেবেন। বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয় রাজ্যের কোলে অবস্থিত পান্থুমায় একটি প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত গ্রাম। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামের পাশেই রয়েছে এক নজরকাড়া সুন্দর ঝর্ণা, যা পান্থুমায় ঝর্ণা নামে পরিচিত। ঝর্ণাটি ইন্ডিয়ার মধ্যে পড়লেও পিয়াইন নদীর পাড়ে দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখা যায়। বাংলাদেশ সীমানায় দাঁড়িয়েই পান্থুমায় ঝর্ণা সৌন্দর্য উপভোগ করা যায় এবং জলে ভেজা যায়। বিষ্ণাকান্দি বেড়াতে গেলে তার কাছাকাছি পান্থুমায় ঝর্ণাটিও পর্যটকরা দেখে আসেন। বিষ্ণাকান্দি, লক্ষ্যচড়া, পান্থুমায় এক রুটের এই তিনটি জায়গা ঘুরে আসতে বোটে খরচ পড়বে প্রায় 2000 থেকে 2200 টাকা। চা বাগানের জন্য সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বাংলাদেশে চায়ের রাজধানী বলা যেতে পারে। 450 বর্গ কিলোমিটার আয়তনের শ্রীমঙ্গলে চা বাগানের নজরকাড়া সৌন্দর্য দেখতে প্রতিদিন অনেক পর্যটক আসে। মাইলের পর মাইল পর্যন্ত চা বাগান দেখে পাহাড়ের ঠালে সবুজ গালিচা বলে মনে হয়। বাংলাদেশে সবচেয়ে উন্নত মানের চা শ্রীমঙ্গলেই উৎপন্ন হয়। সিলেটের এই ঝর্ণাটির নাম সংগ্রামপুঞ্জি ঝর্ণা। এর আরেকটি নাম হচ্ছে মায়াবী ঝর্ণা। জাফলং জিরো পয়েন্ট থেকে মাত্র 15-20 মিনিটে হাঁটার দূরত্বে অবস্থিত এই ঝর্ণাটি ভারত সীমান্তে পড়েছে। তবে বিএসএফ এর প্রহরায় চাইলেই বাংলাদেশিরা এই ঝর্ণার চূড়া পর্যন্ত উঠতে পারে। সবুজ ছোপের ভিতর দিয়ে এবং বড় পাথরের উপর দিয়ে নেমে আসে স্বচ্ছ পানির জলধারা। বর্ষাকালে এই ঝর্ণাটি তার পূর্ণ যৌবন ফিরে পায়। জাফলং বেড়াতে আসলে এই অপূর্ব ঝর্ণাটি কখনোই মিস করা উচিত নয়। শুধু দর্শক, সিলেটে অনেক সুন্দর দর্শনীয় স্থান আছে। আপনারা সময় পেলেই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে কখনোই ভুলবেন না।